ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে সন্তান না জন্মানোর তদবির, অর্থাৎ আপনি যদি কাউকে বন্ধা করে দিতে চান, মানে ওই মহিলা বা কোনো ব্যক্তির আর যেন সন্তান না হয়, অথবা যদি আপনি আপনার শত্রুর যদি চান যে যেন তারা সন্তান বা ছেলে বা মেয়ে যেন না হয়, তাহলে যদি কোনো তদবির করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা না টানা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে। প্রথমত একটা কথা বলে রাখি, অন্যায়ভাবে কারো মাতৃত্ব নষ্ট করবেন না, কারণ এটার ফলে সে আর কখনো মা হতে পারবে না, অথবা যেই শত্রুর উপর প্রয়োগ করবেন সেই আর বাবা হতে পারবে না। তবে এই তদবিরটা শুধুমাত্র যাকে বন্ধা করবেন সেই মহিলাকে আপনাকে মহিলার উপর প্রয়োগ করতে হবে। তো নকশাটা দেখুন, সেটা আপনার সাদা কাগজে অথবা বুঝপত্রের মধ্যে মেশ করে রফরানগালি দ্বারা লিখতে হবে, অন্য কোনোভাবে লিখতে হবে না। এটা শুধুমাত্র শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায়। আপনি যে প্রয়োগটা করতেছেন সেটা আপনি ব্যতীত অন্য কাউকে জানালে হবে না। তারপর নকশাটা লিখে কোনোভাবে পানির মধ্যে ভিজিয়ে সেই পানি যদি আপনি ওই মহিলাকে খাইয়ে দিতে পারেন, তাহলে সে ওই দিনের পর থেকে বন্ধা, মানে সে তার বাচ্চা ধারণ ক্ষমতাটা হারিয়ে ফেলবে, মানে নষ্ট হয়ে যাবে এই তদবিরের গুণে। এবং এটা কোনো ডাক্তার বা কবিরাজ দ্বারা ঠিক করা যাবে না, একমাত্র যদি ভালো কোনো তান্ত্রিক থাকে তাহলে তার মাধ্যমে, মানে তন্ত্রমন্ত্র এগুলা কাটিয়ে তারপরে যদি তারা সহবাস করে তাহলে হয়তো বা বাচ্চা হতে পারে, তবে এটার সম্ভাবনা খুবই কম। তো আশা করি বুঝতে পারছেন, এটা বিশেষ করে শত্রুর উপর প্রয়োগ করা হয়। তবে যাই হোক, অন্যায়ভাবে কারোর উপর এটা প্রয়োগ করবো না, আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর অনুমতির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।